এক দেশে এক রাজা ছিল। রাজার হঠাৎই চোখে সমস্যা শুরু হলো। সে চিকিৎসককে ডেকে পাঠালো। চিকিৎসক বলল, আপনার চোখ দুটো কিন্তু আরও খারাপের দিকে এগোতে পারে, একটা সময় আপনি চোখে কিছু না দেখতেও পারেন, এখন আপনার উচিত সব সময় সবুজ রঙের জিনিসপত্র দেখা। এই শুনে রাজা খুব অবাক হলো এবং তার সবথেকে পছন্দের যে মন্ত্রী তাকে ডেকে পাঠালো। ডেকে তাকে বললো, আমার যে গোটা রাজ্য সেটা গোটাটা সবুজ করে ফেলি। কী অবাক, গোটাটা সবুজ মানে রাস্তা পথ ঘাট বাড়ি যা আছে সব সবুজ করে ফেলো। ইনফ্যাক্ট এখন থেকে রাজ্যের সমস্ত মানুষদেরকে বলো সবুজ জামাকাপড় পরতে, যাতে আমি যা দেখবো সব যেন সবুজ হয়, তাতে আমার চোখটা ভালো থাকবে। মন্ত্রীও সেরকম করলো। মন্ত্রী রাস্তাঘাট রং পড়াচ্ছে এমন সময় ওখান থেকে একজন বুদ্ধিমান লোক বেরোচ্ছিল। সে মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, আপনি রাস্তা সবুজ করাচ্ছেন, ঘর সবুজ করাচ্ছেন, লোকজনকে সবুজ জামা পরিয়েছে, কী হয়েছে? মন্ত্রী তখন গোটা সমস্যার কথা বললো, আমাদের রাজা চোখে দেখতে পাচ্ছে না, তাকে শুধু সবুজ রঙের জিনিসপত্র দেখতে বলা হয়েছে। এই কথা শুনে বুদ্ধিমান লোকটা সোজা চলে গেল রাজার কাছে। রাজাকে গিয়ে বলল, অপরাধ নেবেন না, কিন্তু আপনি এত টাকা ব্যয় করছেন কেন? এতে তো আপনার রাজকোষেই ক্ষতি হচ্ছে। তখন বুদ্ধিমান লোকটিকে রাজা বলল, তাহলে আমি কি করবো, আমাকে উপায় দিন। সে বলল, আপনি একটা কাজ করুন, এত টাকা ব্যয় করে সমস্ত সবুজ রং করানোর থেকে আপনি নিজের চোখে একটা সবুজ রঙের চশমা পরুন, তাহলে দেখবেন আপনি সমস্ত কিছু সবুজ দেখতে পাচ্ছেন। এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারি, যারা দুনিয়াটাকে নিজেদের জন্য বদলাতে চাইছো, তারা লোকজনকে চেঞ্জ না করে নিজের তরিকা নিজের আন্দাজটাকে একটুখানি চেঞ্জ করো। দেখবে নিজে যখন একটু আলাদাভাবে ভাবছো, আলাদা চিন্তা করছো, তুমি যেরকম ভাবছো দুনিয়াটাও সেরকম হয়ে যাচ্ছে।